হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট কমেন্টের রিপ্লাই দেব, যার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারবেন এবং নতুন কিছু জানতে পারবেন। তো আমি আশা করি আপনারা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন, এবং ফুটবল গেমিং বিডি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রথম কমেন্টটা হচ্ছে এবি আব্দুল্লাহ ভাই কমেন্ট করেছেন, গোলকিপার আগা কীভাবে ভাই? আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে গোলকিপারকে কীভাবে আমরা কন্ট্রোল করব। তো গোলকিপারকে কিন্তু মাত্র একটাভাবে কন্ট্রোল করা যায়, সেটা হচ্ছে যখন আপনার অপোনেন্ট গোল দিতে যাবে, আপনার গোলের সামনে যাবে, তখন আপনি কী করবেন, সিতে ক্লিক করে ধরে রাখবেন। আমাদের গেমসের মধ্যে তিনটা বাটন থাকে, একটা এ, একটা বি আর একটা সি। সিতে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আপনার গোলকিপার সামনের দিকে আগে যাবে এবং বলটা ধরে ফেলবে, এতে আপনার বলটা সেভ করতে খুব কষ্ট হবে না। এটা কিন্তু অনেকে জানে, আর যারা জানে না তারা আজকে থেকে শিখে নেন যে কীভাবে গোলকিপারকে কন্ট্রোল করতে হয়। আপনি কী করবেন, যখন অপোনেন্ট আপনার ডিবক্সের বাইরে থাকবে ঠিক ওই সময় কিন্তু আপনি সিতে ক্লিক করে ধরে রাখবেন, আপনার গোলকিপার সামনে চলে যাবে, তাতে অপোনেন্ট ফ্লাই খেলতে পারবে না, আপনার জন্য উপকার হবে। এরপর কমেন্টটা হচ্ছে তাসজিদ মোল্লা কমেন্ট করেছেন, ভাই লিওনেল মেসি লেভেল ম্যাক্স করছি, 96 লেভেল হচ্ছে 99 ম্যাক্স কীভাবে করবো? আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে লিওনেল মেসিকে কীভাবে আমরা 99 ম্যাক্স করাবো। প্লেয়ার ম্যাক্স সম্পর্কে কিন্তু অনেকে একটা কথা জানেন না, যে প্লেয়ার কোথায় গিয়ে ম্যাক্সটা থেমে যাবে এবং কোথায় গিয়ে ম্যাক্সটা শেষ হয়ে যাবে, এটা অনেকে জানেন না। একটা প্লেয়ারের নির্দিষ্ট রেটিং থেকে মাত্র 10 বাড়বে। আপনি যদি কোনো প্লেয়ারকে ম্যাক্স করান তাহলে কিন্তু ওই প্লেয়ারের রেটিং থেকে, বর্তমান রেটিং থেকে মাত্র 10 বাড়বে, এর থেকে বেশি যাবে না। আর মেসির বিষয়টা যদি বুঝিয়ে বলি, 2021 সালে মেসির রেটিং ছিল 89, আর 2022 সালে মেসির রেটিং হচ্ছে 83 সালেও কিন্তু 83। তো যারা 2021 সালে মেসিকে কিনছেন তারা কিন্তু মেসিকে 99 পাবেন ম্যাক্স করলে, যারা 2021 সালে মেসিকে কিনছেন তারা ম্যাক্স করলে মেসিকে পাবেন 99, আর যারা 2022 সালে বা 23 সালে নিছেন তারা কিন্তু মেসির রেটিং পাবেন 83, কারণ 2022 সালেও 83, 2023 সালেও 83, তাহলে ম্যাক্স করলে রেটিং হবে 96। আর যে কোনো প্লেয়ারকে ম্যাক্স করান মাত্র 10 বাড়বে, বর্তমান রেটিং থেকে 10 বাড়বে, আর বেশি বাড়বে না। আশা করি আপনারা ম্যাক্সের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখনকার যে কমেন্টটা, এটা সাম্প্রতিক সময়ে ভাইরাল, যে 2000 ড্রিম লিগ 23-এ কমেন্ট্রি বয়েস চেঞ্জ করবো কীভাবে। প্রথমত বলি, ড্রিম লিগ গেমসে কমেন্ট্রি চেঞ্জ করা যায় না, এটা একটাই কমেন্ট্রি আছে শুধুমাত্র ইংলিশটা, যেটা আমরা গেমের মধ্যে শুনে থাকি। দ্বিতীয় কথা হচ্ছে, ড্রিম লিগ গেমসে কোনো সময় বয়সটা চেঞ্জ হবে না, বয়স এটাই থাকবে, কারণ আপনারা যদি ফলো করেন এটা কিন্তু সেই 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু একই বয়স আছে, অন্য কোনো বয়স নাই, যেটা কমেন্ট্রি বলি আমরা। আর এফটিজিতে কোনো রকম মেল করে কোনো রকম লাভ হবে বলে আমার মনে হচ্ছে না, কেননা তারা তাদের আয়ত্তের ভিতরের যে কোনো কিছুই করার চেষ্টা করবে, আয়ত্তের ভিতরে তাদের ডেভেলপ করার চেষ্টা করবে। আমরা যদি বলি বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে তাহলে তো কোনোভাবেই এটা পসিবল না, এটা নিয়ে বেশি কথা বলারও কিছু নাই। এরপর দেন কমেন্টটা হচ্ছে মোহাম্মদ আবিদ আব্দুল্লাহ কমেন্ট করেছেন, হ্যান্ডবল সিস্টেমটা হলে ভালো হয় কারণ তখন গেমটা আরও হার্ড হবে। এটা করলে ভালো হবে, আমরা সবসময় বলি তারা না করলে আমাদের কী করে, আমরা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে মেইল করি, বাট তাদের আয়ত্তের ভিতরের জিনিসগুলো কিন্তু আমরা তাদেরকে মেল করতে হবে। আমরা যদি বলি যে এটা অ্যাড করেন ওইটা অ্যাড করেন তাহলে কিন্তু তারা করবে না, তাদের আয়ত্তের ভিতরে থাকা লাগবে। তো আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করছি, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন ড্রিম লিগ গেমসের নতুন নতুন কিছু পরিবর্তন নিয়ে আমি এফটিজিতে একটা মেল করব। এই যে মেলটা, এটা আরও কিছুদিন পরে করব। হ্যাঁ, এটা আমি জাস্ট কিছু জিনিস লিস্ট করছি, ওই জিনিসগুলো সব কিছু একসাথে করে কিন্তু আমরা মেলটা করব। আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলে দেবো, আপনারা সবাই মেল করবেন, আয়ত্তের ভিতরে থাকা কিছু পরিবর্তন নিয়ে মেলটা করব, তারা কিন্তু অবশ্যই এই পরিবর্তনগুলো গেমসের মধ্যে আনবে। তো আজকে ভিডিও পর্যন্ত, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ফুটবল গেমিং বিডি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, পরবর্তী আরও একটি ভিডিওতে দেখা হবে।